বন্দি জীবন থেকে কেনা মুক্তি চায়, আমিও চেয়েছি দিন গুনেছি অভিনয়ের আপন ভুবনে ফেরার। যাক, শেষ পর্যন্ত পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে, মানুষজন ব্যস্ত হয়ে উঠেছেন যে যার কাজে, আমাকে তাই ফিরতে হচ্ছে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায়। জ্যাম আর গাংচিল ছবির কাজ আগে কিছুটা করা ছিল, এখন যেটুকু বাকি আছে তা শিডিউল মিলিয়ে শেষ করার পরিকল্পনা করেছেন পরিচালক নাঈম ইমতিয়াজ নিয়ামুল। এখন তাই প্রতীক্ষা করোনার পর বদলে যাওয়া বিশ্বে নতুন করে নিজেকে মেলে ধরার। অভিনয়ে ফেরা নিয়ে এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে গেলেন নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। দেশীয় চলচ্চিত্রে যখন মন্দা সময়, ঠিক ভিন্ন ধারার দুটি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন নির্মাতা নয়েম ইমতিয়াজ নিয়ামুল। জ্যাম ও গাংচিল নামের সেই দুই ছবিতেই অভিনয় করছেন পূর্ণিমা। অনেকদিন বড় পর্দায় যার দেখা মেলেনি, সেই পূর্ণিমা প্রতীক্ষা ছিলেন ভিন্নরূপ পর্দায় নিজেকে তুলে ধরার, যে জন্য গত কয়েক বছরে বাণিজ্যিক ধারার বেশ কিছু ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। পূর্ণিমার কথায় সময়ের সঙ্গে দর্শক রুচি বদলেছে, বিশ্ব সংস্কৃতি যখন হাতের মুঠোয় তখন প্রতিটি কাজই করতে হচ্ছে প্রতিযোগিতা করে। যে ধরনের কাজ দর্শক বহুবার দেখেছেন সে ধরনের কাজের মধ্য দিয়ে দর্শক মনোযোগ কেড়ে নেওয়া যাবে বলে আমার মনে হয় না। তাছাড়া নিজেও চাইছি এমন কিছু কাজ করতে যা দর্শক অনেক দিন মনে রাখবেন, তাই কাজের সংখ্যা কম হলো কি বেশি হলো এটা নিয়ে ভাবিনি। তাছাড়া যে ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে চাই তার সুযোগও সবসময় আসে না, এজন্য সময় নিয়ে হলেও সেই কাজ করতে চেয়েছি যা দর্শকের ভালো লাগবে এবং নিজেও অভিনয় করে আত্মতৃপ্তি পাবো। পূর্ণিমার একথা স্পষ্ট যে দর্শকের কাজে তিনি এখন ভিন্ন রূপ উপস্থিতি হতে চান, যে জন্য তার এই বাজ বিচার করে কাজ করা। এখন কথা হলো পূর্ণিমা যে ভাবনা নিয়ে জ্যাম ও গাংচিল ছবি দুটিতে অভিনয় করেছেন সেই ভাবনার সঙ্গে বাস্তবে কতটা মিল আছে, এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, এই নিয়ে এখন কিছু বলতে পারছি না, পর্দায় ছবি দেখার পর বুঝতে পারবো ভাবনার সঙ্গে বাস্তবের কতটা মিল আছে। নয়েম ইমতিয়াজ নিয়ামুল যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবেই ছবি দুটি নির্মাণ করছেন, তারপরও সব কিছু শেষ না হলে বলা কঠিন কাজটি প্রত্যাশা মাফিক হয়েছে কিনা। যদিও শুরু থেকে কাজের মান নিয়ে কোনো সমঝোতা করতে চাইনি, এতদিন সে কাজটাই করতে চেয়েছি যা দর্শক অনেক দিন মনে রাখবেন। সেদিক থেকে জ্যাম ও গাংচিল ছবির গল্প ও চরিত্র পছন্দসই বলা যায়, সেখানে নিজেকে নতুন রূপে তুলে ধরার যথেষ্ট সুযোগ পেয়েছি। জ্যাম অন্য সব ছবির মতো নাচে গানে ভরপুর বা নায়ক নায়িকা প্রধান ছবি নয়, এতে আছে মনের দাগ কাটানোর মতো অন্যরকম এক গল্প, গাংচিলের কাহিনীও হৃদয় স্পর্শ করার মতো। পূর্ণিমার একথা বোঝা গেল তার ভাবনার সঙ্গে কাজে খুব একটা অমিল নেই, তাই বিরতি ভেঙে অভিনয় ফেরার অভিজ্ঞতা পূর্ণিমার জন্য সুখকর হবে বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু এই যে ভালো কাজের জন্য দীর্ঘ কয়েক বছরের বিরতি এবং সিনেমার পর্দায় না থাকা, এ নিয়ে কি কখনো মন খারাপ হয়নি? এর উত্তরে পূর্ণিমা বলেন, খারাপ লাগেনি তা বলবো না, কিন্তু এতদিন কেন কোনো ছবিতে অভিনয় করিনি সেটাও তো দেখতে হবে। ভক্তদের তাই বলি, আপনারা যে অভিনেত্রী পূর্ণিমাকে ভালোবাসেন তাকে কি গদপাধা গল্প ছবি বা চরিত্র দেখতে চান, নাকি তার কাছে ভিন্ন ধরনের কিছু আশা করেন? আমার অনুমান যদি ভুল না হয় তাহলে প্রশ্নের উত্তরে ভক্তরা অবশ্যই একথাই বলবেন যে হ্যাঁ, তারা আমাকে সেসব ছবিতেই দেখতে চান যা ভিন্ন আঙ্গিকের, আমিও এটাই চাই। কিন্তু স্পেশাল কিছু করার নীতি নির্ধারক তো আমি একা নই, কারণ সিনেমা একটা টিম ওয়ার্ক, অনেকের সমন্বয়ে ভালো কিছু সম্ভব। ভালো কাজের প্রতিটি ধাপ নিশ্চিত হলেই তো কাজ করা যায়, তা যতদিন না হচ্ছে ততদিন পর্দায় নিজেকে তুলে ধরতে না পারলেও দুঃখ নেই, হোক না আরেকটু দেরি তবু যে কাজটি করব তা দেখে যেন দর্শক বলে হ্যাঁ, এমন কিছুর প্রতীক্ষাতেই আমরা ছিলাম,
পূর্ণিমার মুখে। একথা শুনে অবাক হওয়ার কিছুই নেই। দুই দশকের অভিনয় কেরিয়ার যার, তিনি এমন কিছু ভাবতেই পারেন। তাছাড়া কাজের বিষয়ে পূর্ণিমা কতটা সচেতন সে প্রমাণ মিলবে তার অভিনীত শুভা, মনের মাঝে তুমি, লাল দরিয়া, মেঘের পরে মেঘ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, মাটির ঠিকানা, ওরা আমাকে মানুষ হতে দিলরা, শাস্তি, টাকা, জীবনের চেয়ে দামি, মেঘলা আকাশ, মায়ের জন্য পাগল, পরাণ যায় জ্বলিয়ারে সহ অন্যান্য ছবিগুলো দেখলে। শুধু চলচ্চিত্রই নয়, নাটক টেলিছবির ক্ষেত্রেও তিনি বাজ বিচার করে কাজ করেন, যে কারণে ল্যাবরেটরি থেকে শুরু করে ওইখানে যেও না কো তুমি, নীলিমার প্রান্তে দাঁড়িয়ে, প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন, লাভ অ্যান্ড কোং, উর্ধ্বধনু, ফিরে যাওয়া হলো না, কুইন, হ্যালো 911, লাভ এমার্জেন্সি, ভালোবাসাবাসী সহ আর যেসব নাটক টেলিছবিতে অভিনয় করেছে তা নিয়ে পেয়েছেন দর্শকের প্রশংসা। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এ কারণে পূর্ণিমাকে যারা অনেকদিন বড় পর্দায় দেখেননি তাদের নতুন ছবিতে পূর্ণিমাকে দেখার আকুলতা ক্রমেই বেড়ে চলছে। এ কারণে পূর্ণিমার কাছে জানতে চাওয়া হয়েছিল চলচ্চিত্রে অভিনয় যার ধ্যান জ্ঞান ছিল সেই বড় পর্দায় দীর্ঘদিন কাজ না করার জন্য কোনো কষ্ট ছিল কিনা, যার উত্তরে পূর্ণিমা স্বীকার করেছেন মন খারাপ হলেও তিনি জানতেন একসময় ভালো কাজের সুযোগ আসবে। তাছাড়া তিনি এটাও মেনে নিয়েছেন নায়িকা হিসেবে শীর্ষে থাকা কখনো কারোর জন্য চিরস্থায়ী নয়, নতুনরা আসবে এবং নিজের জায়গা ছেড়ে দিতে হবে। তার কথায় আমার আগে যারা শীর্ষে ছিলেন তাদেরও এই কাজ করতে হয়েছে, এজন্য নিজের জায়গা ছাড়তে আগে থেকেই প্রস্তুত ছিলাম। তারপরও ভালো লাগা এটাই যে আমাদের সময় অনেক ভালো ছবি নির্মিত হয়েছে, দর্শক আজও মনে রেখেছেন, এমন বেশ কিছু ছবিতে অভিনয়ের সুযোগ হয়েছে। অভিনয় ক্যারিয়ারে এমন সুযোগ অনেকেই পাননি, নিজেকে তাই সৌভাগ্যবান বলে মনে করি। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন ভালো কাজের সুযোগ পাবো ততদিন অভিনয় করে যাব, আর দর্শক চাইলে উপস্থাপক ও মডেল হিসেবেও কাজ করে যেতে আপত্তি নেই। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।